হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ এসেছি একটি ধামাকা অফার নিয়ে। বন্ধুরা, আপনি হয়তো আপনার ঘরে কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন, তবে বাজারে রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের, বিভিন্ন দামের, বিভিন্ন রঙের এবং ঢঙের এবং ফ্লেভারের ডিটারজেন্ট পাউডার। আপনি কোনটি ব্যবহার করছেন সেটি হচ্ছে আপনার পছন্দ উপর নির্ভর করে। তবে আমি আজ যে রিভিউটি আপনাদের সামনে তুলে ধরছি, এটি হচ্ছে ঘড়ি পাউডার। হ্যাঁ, ঘড়ি, ক্লক, আমরা যে ঘড়ি বলি, হাতে দেই, দেয়ালে রাখি, সেই ঘড়ি মার্কা ডিটারজেন্ট পাউডার। বন্ধুরা, এই ঘড়ি মার্কা ডিটারজেন্ট পাউডারটি ঢাকায় তো খুব জনপ্রিয়, পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এটি পাওয়া যায়। এই ঘড়ি পাউডার কিন্তু আপনার 1 কেজি 2 কেজি এরকম করে প্যাকেট রয়েছে। আমি আজ যে প্যাকেটটি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে 2 কেজির প্যাকেট। 2 কেজি ঘড়ি পাউডার বর্তমান বাজার মূল্য, আমি এখন যখন ভিডিওটি প্রকাশ করছি, তখন হচ্ছে গায়ে লেখা আছে 250 টাকার মতো, কিন্তু এটি পাইকারি মার্কেটে 240 টাকা কিন্তু আপনার কাছ থেকে নিবে, খুচরা বাজারে একটু বেশি নিতে পারে। মজার বিষয় হচ্ছে, আপনি এই 2 কেজি ঘড়ি পাউডার যদি বাজার থেকে কেনেন, তাহলে এর সাথে পেয়ে যাবেন একটি বিশাল সাইজের কি গামলা। হ্যাঁ বন্ধুরা, এই যে এর যে বোলটি, গামলাটি, এটি কিন্তু খুবই ভালো মানের এবং সুন্দর দেখতে। আপনি ঘরের দৈনন্দিন কাজের যে গামলা বালতি এগুলো কিনে থাকেন, সেগুলো কিন্তু এখন আর কিনতে হয় না, কারণ এই ধরনের প্রোডাক্টগুলোর সাথেই কিন্তু কোম্পানিগুলো একটি অফার দিয়ে দেয়। বিশেষ করে এই ঘড়ি পাউডারই মাঝে দিয়েছিল বালতি, এখন দিচ্ছে তারা গামলা। আপনি 2 কেজির যদি কেনেন, তাহলেই এই গামলাটি পাবেন। 1 কেজি যদি কেনেন, তাহলে দাম নিবে আপনার কাছ থেকে 100 টাকা, সেটিতে কোনো গিফট নেই। বাট আপনি যদি 2 কেজি কেনেন, 240 টাকা নিবে, অতিরিক্ত নিবে 40 টাকা। আর এই 40 টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন একটি গামলা বড় সাইজের। এটি বাজারে যদি কিনতে যান, 80 থেকে 90 টাকা বা 100 টাকাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি 40 টাকায় পাচ্ছেন একটি গামলা। এটি একটি ধামাকা অফার। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই এই 240 টাকায় বাজারে বিক্রি হচ্ছে, বাট এটি ছিল একটা পর্যায়ে 190 টাকার মধ্যে। এখন দিন দিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। আর এই ঘড়ি পাউডারটির মান নিয়ে যদি বলি, এটি আপনি দীর্ঘ সময় যদি কাপড় ভিজিয়ে রাখেন, তাহলে এর যে খাড়ি ও ভাবটা রয়েছে, তাতে আপনার পোশাকের, জামা কাপড়ের বা কাপড়ের রঙটা একটু ডিসকালার হয়ে যেতে পারে। তাই বেশি সময় রাখা যাবে না, যতটুকু সময় আপনি প্রয়োজন মনে করবেন, অল্প সময়ের মধ্যেই চেষ্টা করবেন কাপড়টি ধুয়ে ফেলতে, তাহলে ক্ষতিকর যে প্রভাবটি রয়েছে এর সেটি থাকবে না। আর গরম পানির মধ্যে যদি আপনি কাপড় পরিষ্কার করতে চান, তাহলে অল্প সময়ের মধ্যে ভিজিয়ে সাথে সাথে সেটি ধুয়ে ফেলতে হবে। আর এই ঘড়ি পাউডার এর মধ্যে যখন আপনি হাত দিয়ে পাউডারটি উঠাতে যাবেন, দেখা যাবে যে হাতটি গরম হয়ে আসছে, অর্থাৎ খাড়িও ভাবটি এর মধ্যে অনেক। তাই আপনি এটি কোনো চামচ দিয়ে উঠিয়ে তারপরে আপনি পানিতে পুরোপুরিভাবে ফেনা ফেনা করে তার মধ্যে আপনি কাপড় দিয়ে কিছু সময় রেখে তারপরে আপনি পরিষ্কার করবেন, দেখবেন উজ্জ্বল হয়েছে, ধবধবে সাদা হয়েছে। আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, সার্ফ এক্সেল, হুইল পাউডার, রেইন পাউডার, সেগুলোর মান নিয়েও আমরা কথা বলবো। এর আগেও আমরা পাউডার দিয়েছি, কিন্তু আজ ঘড়ি পাউডার দিচ্ছি। এই প্রোডাক্টটি গাজীপুরে এদের কোম্পানি, আপনি বাজারের যে কোনো দোকানে, মুদি দোকানে বিশেষ করে এটি পাবেন। আর এই মুহূর্তে যদি ক্রয় করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু গামলাটি বুঝে নেবেন। গামলা যদি না নেন, তাহলে কিন্তু ওরা 200 টাকা হয়তো রাখতে পারে, 40 টাকা মাইনাস করবে। আবার কেউ কেউ গামলা ছাড়া বালতিও নিতে পারে। যাই হোক, এই অফারটি সীমিত সময়ের জন্য, বন্ধুরা লুফে নিন আজকের এই প্রোডাক্টটি। রাখছি আজকের ভিডিও, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।